আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয়। এখন বলেন ভাই কেমন করে জানলেন? যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায়। জিনকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছে, জিন অনেক দূর থেকে দেখতে পারে। মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে, সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকারী, অথচ ওর কাছে জিন আছে। কি আছে? জিন। এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে, সে অনেক বড় ক্ষমতার অধিকার, যাই দেখি উনার কি ক্ষমতা। এখন আপনি রাস্তায় আসছেন, তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে, সে আগে খবর দিল আসতেছে মক্কেল, ওই যে মক্কেল আসতেছে। এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো। সবার সাথে একটা জিন আছে না? আছে কি না? একটা করে জিন শয়তান আছে না সবার সাথে? দুজন ফেরেশতা একজন জিন সবার সাথেই আছে, আছে কি নাই? আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল? জানে তো। আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে? তাহলে আপনি এক মাস আগে কি করেছেন? আপনার জিন তো জানে, ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত তো জানে। ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে, জানে না? এখন এ ওর সাথে এই কারিনের সাথে যোগাযোগ করছে, এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেষ পিছনে ধরাইছিল, এই এক মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে, ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু এক মাস আগে ব্যবসায়ী কাজ করছে, কিন্তু এক মাস আগে ওই কাজ করছে। এখন আপনি হেঁটে হেঁটে আসলেন, এদিকে খবর পাস করা শেষ, এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা, আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই। সেই বাবা এখন বলছে যা তুই তো সেই ব্যক্তি না, তোর নাম অমুক না? আপনি তো ভেবাচাকা খেয়ে গেলেন, হ্যাঁ তাই তো আমার নাম তো অমুক, তুই তো এক মাস আগে এই মেয়ের পিছনে ঘুরছিস না? তাই তো, আপনি কেমন করে জানলেন? তুই এক মাস আগে এই কাজ করছিস না? তাই তো, আপনি কেমন করে জানলেন? আপনার তো চোখ একদম আসমান উঠে গেল, বাপরে বাপ, সে তো আমার অতীতের সব বলে দেয়, সে তো আমার অতীতের সব বলে দেয়, তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না, তুই এই এই জায়গায় ওটা লুকায় রাখছিস না, ব্যাস আপনার মাথা খারাপ। জিনের উপাসনা করে মানুষ অনেকেই, আর জিনরা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেয়ার জন্য। সূরা মুলক পড়েন, সূরা মুলকের প্রথম পৃষ্ঠা পড়েন, আল্লাহ পাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কাপিণ্ড নক্ষত্র নিক্ষেপ করেন। রুজু মাল্লিশ শায়াতিন, আল্লাহ বলেছে এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লিশ শায়াতিন, শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি। পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না। এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে, এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে, আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে, আমরা দেখতে পারি না। আমরা কি সব দেখতে পারি? আমরা কি সব জানি? আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না, এত ঘুমাই গেছেন আত্মা চলে গেছে, দেখতে পারছেন? আর আমরা কি জানি, আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি, কেউ জানে? আমাদের জ্ঞান কত ক্ষুদ্র, বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না, আমার আত্মাকেও চোখে দেখি না। আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম, তাহলে কি হবে? অতএব জিন জাতি আমাদের মধ্যেই আছে কি নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক দান। এবার আসেন, এখন কেউ যদি জিনের উপাসনা করে, জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে, তাহলে কি শিরক হবে কিনা? সেজদা কার জন্যে? অন্য কারোর জন্য করলে কি হবে? কুরবানি কার জন্যে? অন্য কারোর জন্য করলে কি হবে? কার নামে কসম করতে হয়? যদি অন্য কারো নামে কসম করি, এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন? কসম করা যাবে না এভাবে। মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফরি করবে। যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হয়, যদি কসম করতে হয় কার কসম করবেন? আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবেন? মিথ্যা বললে তখন কাফারা দেওয়া লাগবে। আচ্ছা কাফারা কি? সবচেয়ে সহজ কাফারা হচ্ছে তিনটা রোজা রাখা। কয়টা রোজা? তিনটা। আসেন আমরা যাই, এখন কসম করবো আল্লাহর জন্যে, দোয়া করেন কার কাছে? দোয়া কার জন্যে? এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি, সন্তানকে দিবে অন্য কারো কাছে চাওয়া শুরু করি, মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে, যদি এখন আপনি একটা আংটি পরে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে, কি হবে?
ঠিক হবে কি না এরকম অগণিত কাজের শিরক আমরা করছি আল্লাহ পাক আমাদের শিরক থেকে বাঁচান আমিন ভবিষ্যতের মালিক কে সময়ের মালিক কে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে যদি ওখানে গিয়ে হাত দেখান শিরক হবে না রাশি ফল দেখা যায় রাশি ফল কি রাশি ফল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এবং পদে পদে শিরকে নিমজ্জিত আছে শিরক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমলনামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তাকে মাফ করবেন না ভালো করে শুনেন শিরক এমন একটা পাপ যে পাপ যদি আমলনামায় থেকে যায় বিনা তওবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন না দলিল সূরা নিসা আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে কথা কথা নাউজুবিল্লাহ একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তওবা করলে তো মাফ পেতই তওবা করলে মাফ হতো না তওবা করলে মাফ তো পেতই মনে করেন তওবা না করেই মারা গেছে আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে এই পাপ বিনা তওবাতেই মাফ করতে পারে কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তওবা করার ফুরসত পায় নাই বিনা তওবায় মারা গেছে আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে তওবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে তওবা না করে মারা গেছে আল্লাহ পাক কিয়ামতের মাঠে শিরকের পাপ মাফ করবেন আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ কিন্তু শিরকের পাপ যার আমলনামায় থাকবে তার উপর জান্নাতে হারাম করে দেওয়া হয়েছে বলেন নাউজুবিল্লাহ সূরা মাইদায় দলিল আছে শিরকের পাপ যার আমলনামায় আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে শিরক মানে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা শিরক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসে শিরক হয় মানে আকীদায় শিরক হয় আমলে শিরক হয় মানে কাজে শিরক হয় কথা বা লিসানে শিরক হয় মনে থাকবে এক নাম্বার কিসে শিরক হয় বলেন আমার সাথে বিশ্বাসে শিরক হয় আকীদায় শিরক হয় দুই নাম্বার আমলে শিরক হয় কাজে শিরক হয় তিন নাম্বার কথায় শিরক হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন শিরক একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরো ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম ওসিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলা এগুলো বিশ্বাসগত শিরক কেমন শিরক ভাই বিশ্বাসগত শিরক দুই নাম্বার আসেন আমলগত কাজগত শিরক কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্য কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করেন কি হবে আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয় সেজদা কার জন্য আচ্ছা তাহলে শিরক হবে কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেবে কি হবে এগুলো তো গেল আমলগত শিরক আরো অনেক শিরক আছে আমাদের কথার মধ্যেও শিরক হয় কিসের মধ্যে কথার মধ্যে যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল না হলে রোগীকে বাঁচানো যেত না বলি কি না অনেকে বলি না শিরক হবে কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করতো কি হলো কথায় আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও সে কথার মধ্যে আর অনেক শিরক করি সার্বভৌম ক্ষমতার মালিককে সার্বভৌম ক্ষমতার মালিককে আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে
ঠিক হবে না এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি সবচেয়ে বড় যে শিরকটা এখনকার বিশ্ব চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি করছে কি না বুঝতে পারছেন না মনে হয় মাদক দ্রব্য কি হালাল না হারাম আমরা অনেক সময় হালাল করে নিয়েছি নেই নাই জেনা হারাম না হালাল আমরা এখন জেনাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে পড়েছে না এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ পাক কুল কায়নাতে কাউকে দেন নাই কেমন শাস্তি দিবেন কওমে লুতকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কওমে লুতকে আল্লাহু আকবার এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুদ হালাল না হারাম আমরা কি এটাকে জায়েজ করে দিচ্ছি কি না খাচ্ছি কি না এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি হালালকে হারাম করি এটাও শিরক এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন আল্লাহ পাক শিরক যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে এই পাপগুলো কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শিরক করছে আমরা আল্লাহ পাক আমরা সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন এর পাশে একটা শিরক আছে রিয়া বা গোপন শিরক লোক দেখানো আমল এটাও গোপন শিরক আর এক শ্রেণী আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই শিরকগুলো থেকে বেঁচে থাকলে কি হবে শিরক থেকে বেঁচে থাকলে আপনার আমল নামায় যদি আসমান জমিন সমান গোনাও থাকে আল্লাহ পাক সমস্ত গোনা মাফ করে দিবেন ইনশাআল্লাহ মনে করেন একজন ব্যক্তির আমল নামায় জেনা সুদ ঘুষ হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমল নামায় শিরকের কোনো গোনা নাই শিরক করে নাই ইনশাআল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলায় হলে আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে মাফ করে দিবেন একটা হাদিস বললেই যথেষ্ট হবে তারপরে সামনে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মিরাজের রাতে ওয়াদা করেছেন কোন রাতে ভাই মিরাজের রাতে ওয়াদা করেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক না কেন আসমান জমিনের সমানও যদি পাপ করে করে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমল নামায় শিরকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব মানে সে মাফ পেয়ে যাবে অতএব শিরক মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ এই নিসফ মিনা শাবান লাইলাতুন নিসফ মিনা শাবান এই শবে বরাত যেটা আপনারা বলছেন এই রাতে আল্লাহ পাকের ক্ষমা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ শিরক মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য শিরক কি ও কেন কিতাবু তাওহীদ তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা এই বইগুলো পড়াশোনা করেন ইনশাআল্লাহ জানতে পারবেন আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না এরা কারা মুশাহিন মুশাহিন মানে কি যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে এখন বলেন দেখি হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন বলেন দেখি রাজনৈতিক অঙ্গনে একজন আরেকজনের সাথে হিংসা করছে করছে কি না সামাজিক নেতৃত্ব নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা পরিবারের পরিবারের মধ্যেও একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা ভাই ভাই একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা আলেম আলেম একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা করছে না বক্তায় বক্তা একজন আরেকজনের সাথে হিংসা করে কিনা ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বের মানুষ জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে হচ্ছে না মহিলা মহিলা হিংসা করে কিনা সতীনে সতীনে হিংসা করে কিনা সতীন বোঝেন কিনা বিয়েই তো করেন নাই সতীন বুঝবেন কি সতীন কি জিনিস দুই বউ এক বউ এক বউ কি হয় সতীনে সতীনে হিংসা করে কিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায় মানে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন ঢুকেছেন আর অন্য একজন স্ত্রীর ঘর থেকে একটা খাবার আসছে আসতে পারে না ভালোবেসে মহব্বত করে হাদিয়া দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন তার ঘরের মধ্যে খাবার পাঠিয়েছে অন্য একজন স্ত্রী পুরো থালাটাকে মাথার উপর নিয়ে ধাবাস করে ভেঙে ফেলে দিলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসছেন আর উপস্থিত হয়তো আরো দু একজন ছিলেন তাদেরকে বলছেন তোমাদের মা রাগ করেছে তিনি নিজেই হাতে সেগুলো তুললেন সব ভাঙাচুরা পিসগুলো নিজে তুললেন তুলে রেখে দিয়ে ভালো থালা বাটিগুলো হাদিয়া পাঠালেন ওই ওই স্ত্রীর ঘরে যে ঘর থেকে খাবার এসেছে এইভাবে ডিল করতে হয় আর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগ হন নাই কেন এই কাজ করলো কেন এই কাজ করলো আরেকদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা কথা বলে ফেলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীর কাছ থেকে এসেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আপনি আপনি তার সাথে আপনি তার কথা কিভাবে স্মরণ করেন সে তো একটু খাটো এরকম একটা কথা বলেছে সে তো একটু খাটো একটু বেটে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমাদের নবীজি বলেন শোনো তুমি এমন একটা কথা বলেছো আমাদের সবার জন্য হেদায়েত আছে তুমি এমন একটা কথা বলেছো এই কথাটা যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেওয়া হয় পুরো সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ এই যে এতটুকু কথা যে সে তো একটু খাটো ইয়া রাসূলুল্লাহ এই যে এতটুকু কথা খালি এই যে ও তো ও তো কালো ও তো অমুক ও তো তমুক ও তো গরীব ও তো কৃষক ও তো ছোট লোক ও তো এই যে রিকশাওয়ালা ও তো আমরা কথা বলি না এগুলো আমাদের এগুলো কথা আছে না সমাজে এগুলো বলার সাথে সাথেই এটা এমন পাপ হয়ে যায় সাগরের মধ্যে এই পাপ মিশিয়ে দিলে সাগরের পানি নষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ এরকম হিংসা বিদ্বেষ মনে থাকলে তাজকিয়া পাওয়া যায় না তাজকিয়া মানে আত্মশুদ্ধি